হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গাজিং থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, অনেক বাগানি বন্ধু আমাকে SMS করেছে যে দাদা, এই সময় প্রচুর গাছের পাতা ক্রমশ হলুদ হয়ে ঝরে পড়ছে এবং গাছে সম্পূর্ণ গাছ যেন ন্যাড়া হয়ে যাচ্ছে, তো এই সমস্যা থেকে কীভাবে সমাধান পাব। বন্ধুরা, এইসব নিয়ে একদমই চিন্তা করতে হবে না, সেই সমস্যা থেকে সমাধানের জন্যই আজকের এই ভিডিও তাদের জন্য যারা এই সমস্যার মধ্যে পড়ে আছে। বন্ধুরা, ছোট গাছ থেকে শুরু করে বড় গাছ থেকে শুরু করে সমস্ত গাছে এই পাতা ঝরে হলুদ হয়ে যাওয়া, পাতা ঝরে পড়ে যাওয়া সমস্ত সমাধান থেকে মুক্তি করবে আজকের এই ভিডিও। বন্ধুরা, ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, ভিডিওটি স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু মিস করবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এবং নতুন বাগানি বন্ধুদেরকে বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অল এ প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পাও। বন্ধুরা, আমি যে দ্রবণটি তৈরি করছি এটা তোমাদেরকে 1 লিটার জলে তৈরি করে আমি দেখাচ্ছি। তোমরা তোমাদের গাছ বুঝে পরিমাণ মতো তোমরা করে নেবে এবং তার পরিমাণ মতো মাপ তোমরা বুঝে নেবে। আজকের 1 লিটার জলে কোনটুক লাগছে দেখে নাও, তাহলে তার পরিমাণ মতো বুঝে নেবে। তো আমি 1 লিটার জল নিয়ে নিয়েছি বন্ধুরা। এইবার তোমাদেরকে যেটা বলবো, অনেক ছোট গাছ আছে যারা গাছ প্রতিষ্ঠা করেছে, 1-2 মাস বয়স হয়ে গেছে, সেই সমস্ত গাছের পাতাও হলুদ হয়ে ঝরে পড়ে গেছে, বা 3 মাস বয়স হয়ে গেছে হলুদ হয়ে ঝরে গেছে। সেই সমস্ত গাছের জন্য তোমরা যে কোনো দোকানে, যে কোনো সারের দোকানে তোমরা এরকম কাটিং পাউডার তোমরা কিন্তু কিনতে পারো, যে কোনো দামও খুব কম। এই কাটিং পাউডার তোমরা কিন্তু নিয়ে নেবে। এই কাটিং পাউডার তোমরা কী করবে, এই কাটিং পাউডারের একটা সমস্যা হচ্ছে এটা কিন্তু জলের সঙ্গে কিন্তু সহজে কিন্তু মিক্স হতে চায় না। তাই তোমরা কী করবে, এরকম একটা যে কোনো কৌটো নেবে, কৌটোর মধ্যে তোমরা ওই 1 চামচের মতো নিয়ে নেবে। 1 লিটার জলে তোমরা হাফ, মানে 4 চামচ হলে 1 চামচ আর বড় চামচ হলে তোমরা 1/2 চামচ নিয়ে তোমরা এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে তোমরা যদি এইভাবে ঝাঁকাতে পারো, তাহলে দেখবে এই দেখো খুব সহজেই এটা কিন্তু লিকুইড হয়ে যাবে, একদম ভালোভাবে কিন্তু গুলে যাবে। দেখতে পাচ্ছ, ভালোভাবে কিন্তু এইভাবে গুলে যাবে। এটা করবে, এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে, এই কাটিং পাউডার কিন্তু সহজে গুলতে চায় না, জলের সঙ্গে ভেসে থাকে, ঠিক আছে। এইভাবে করলে একদম ইজিভাবে কিন্তু একদম গুলে যাবে। তো তোমরা প্রথমে এটা নিয়ে নেবে, বারবার বলছি, যদি ছোট গাছ ধরো 3 মাস 2 মাসের গাছ থাকে তাহলে কাটিং পাউডারটা নেবে, যাদের বড় গাছ আছে তাদের কাটিং পাউডার না নিলেও চলবে। বন্ধুরা, দ্বিতীয় যে উপাদানটি নিয়েছি এটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু প্রত্যেকের লাগবে, সে ছোট গাছ হোক, বড় গাছ হোক, মিডিয়াম গাছ, প্রত্যেকটা গাছের জন্য লাগবে। তাই প্রত্যেকেরই কিন্তু এই ম্যাগনেসিয়াম সালফেট লাগবে। এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু গাছের পাতা হলুদ থেকে কিন্তু খুব রক্ষা করে। তাই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু তোমরা 1 চামচ অবশ্যই কিন্তু নেবে বন্ধুরা। এই ম্যাগনেসিয়াম সালফেট আমাদের গাছের জন্য দারুণ কার্যকর জিনিস। এবং থার্ড যেটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে সাবফাঙ্গিসাইড। সাবফাঙ্গিসাইড এই কারণে নিয়েছি যেহেতু এটার মধ্যে সিস্টেমেটিক এবং কন্ট্যাক্ট দুটোই করা আছে বলে, তাই সাবফাঙ্গিসাইডটা আমি নিয়ে নিয়েছি 1 চামচের মতো। এই 1 চামচ তোমরা সাবফাঙ্গিসাইড নিয়ে নেবে, এবং সাবফাঙ্গিসাইডটাও খুবই দরকার, এই পাতা হলুদ হয়ে যাওয়ার পিছনে এটাও দরকার। এবং লাস্ট যেটা উপাদানটি নিয়েছি, এরকম তোমরা সিউড লিকুইড, সে বায়োভিটা এক্স হোক বা যে কোনো কোম্পানির, তোমাদের কিন্তু সিউড লিকুইড নিলে হবে। এখানে কোনো কোম্পানির অ্যাড নয়, শুধুমাত্র দেখানো হচ্ছে যে কোনো লিকুইড, সিউড লিকুইড, যে কোনো সিউড লিকুইড তোমরা অবশ্যই নেবে। এই সিউড লিকুইড তোমরা কিন্তু 2 থেকে 2.5 ml 1 লিটার জলে নেবে, 2 থেকে 2.5 ml 1 লিটার জলে নেবে। টোটাল সমস্ত উপাদানকে একসঙ্গে ভালো করে মিক্স করবে। বন্ধুরা, এই সময় পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার পিছনে এই ওয়েদার দায়ী। কেন বলছি, দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তখন কিন্তু ওয়েদার একটা ঠান্ডা ভাব ছিল, হঠাৎ এখন প্রচণ্ড রোদ উঠছে, এখন কিন্তু ওয়েদার আবার গরম হয়ে আসছে। এর জন্য কি হয়, এর জন্য গাছ ওয়েদার চেঞ্জিংয়ের ফলে গাছের পাতা ক্রমশ কিন্তু হলুদ হতে থাকে। কিন্তু এই হলুদটাকে যাতে খুব কম পরিমাণে হয়, তার জন্য আমরা যদি এটা ব্যবস্থা করতে পারি, 15 দিন অন্তর আমরা যদি এটা 3 বার দিতে পারি, তাহলে কিন্তু যে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে ঝরে গেছে সেই সমস্ত গাছেও কিন্তু নতুন পাতা আসবে। এবং 2 নম্বর হচ্ছে, পাতা কিন্তু বেশি পরিমাণে আর হলুদ হবে না।
আমি তার প্রমাণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার একটা গাছ পুরো ন্যাড়া হয়ে গেছে, আমার নতুন পাতায় হয়ে গেছে এই উপাদানটি দিয়ে। চলো, আমাদের উপাদানটি কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এইবার চলো আমরা প্রত্যেকটা গাছে 200 ml 250 ml করে আমরা প্রত্যেকটা গাছে আমরা এখন দিয়ে দেবো। বন্ধুরা, যে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে, সেই সমস্ত গাছে তোমরা এই দ্রবণটি দেবে, ভালো কাজ কিন্তু তোমরা দেখতে পারবে। তো চলো আমরা এইভাবে প্রত্যেকটা গাছে এইভাবে 200 ml 250 ml করে প্রত্যেকটা গাছে এইভাবে আমরা দিয়ে দেবো। বন্ধুরা, এইবার তোমাদেরকে দেখাই যে আমার এই দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ, একদমই পাতা ছিল না, একদম পুরো পাতা পড়ে গেছে। দেখো কি হারে নতুন পাতা, দেখো কী হারে নতুন পাতা উঠছে, আবার দেখতে পাচ্ছ একদম নতুন নতুন ব্রাঞ্চেস আবার কিন্তু বের হচ্ছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা দেখো ডালে নতুন নতুন পাতা এসছে। আমি কিন্তু এটা 15 দিন আগে দিয়েছি, আবার আজকে এই গাছটাতে আবার দেব। দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি প্রমাণ তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো একদম নতুন, একদম পাতা পড়ে গেছিলো, কিচ্ছু ছিল না, এখন প্রত্যেকটা ডালে দেখো নতুন পাতা ভরে গেছে প্রত্যেকটা ডালে, এবং একদম ছোটো ছোটো পাতা বেরিয়েছে যেটা ক্যামেরায় ধরা পড়ছে না। তো পুরো একদম মানে পাতাতে একদম আস্তে আস্তে করে ভরে যাবে আবার এই গাছ, তোমাদের আরেকদিন দেখাবো পুরো যখন পাতাতে ভরে যাবে। তো এই উপাদানটি যদি তোমাদের যাদের গাছে প্রচুর পরিমাণে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে গেছে, গাছ একদম ন্যাড়া হয়ে গেছে, তারা এই উপাদানটি যদি সঠিকভাবে দিতে পারো, তোমাদের গাছে কিন্তু আবার নতুনভাবে পাতা আসবে এবং পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যাটা ওটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো ভিডিওটি আজকে এখানে শেষ করলাম, তোমরা ভালো থেকো, গাছকে ভালো রেখো।